আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা ক্লাস নাম্বার 3-তে উপস্থিত হয়েছি। আজকে 9 নম্বর প্রশ্ন এবং 10 নম্বর প্রশ্ন দুইটা সমাধান করার চেষ্টা করব। তাহলে এখানে প্রথমে বলছে, ভায়োলেন্ট শব্দটির অক্ষরগুলো দ্বারা কত প্রকার বিন্যাস করা যেতে পারে যদি স্বরবর্ণগুলো জোর অবস্থানে থাকে? তাহলে প্রথমে আমরা ডাকটা তুলে ফেলি, তার আগে আমরা ক্লাস নাম্বার থ্রি প্রবলেম নাম্বার 9। ভায়োলেন্ট না শব্দটা, VIOLENT। ভায়োলেন্ট শব্দটিতে মোট বর্ণ কটা আছে? সাতটি। তাহলে এখানে স্বরবর্ণগুলোকে আমরা কি করব, জোর অবস্থানে রাখবো। তাহলে স্বরবর্ণ কটা আছে? রিপিটেড কোনো নাই। একটা জিনিস দেখেন, রিপিটেড থাকলে লিখতাম, রিপিটেড কোনো লেটার নাই, রিপিটেড বর্ণ নাই, তাই আমরা রিপিটেডটা লিখলাম না। স্বরবর্ণ তো তরিকা বানানটা ভুল গেছে। আচ্ছা যাক, স্বরবর্ণ কয়টা? এ ই আই ও ইউ। তাহলে এখানে ও একটা আছে, ই একটা আছে, আই একটা আছে। তাহলে স্বরবর্ণ কয়টা? তিনটি। তাহলে ব্যঞ্জন বর্ণটা লেখাও যায় নাও লেখা যায়, লিখে দিলাম ব্যঞ্জন বর্ণ। তো মোট কটা আছে? সাতটা। তাহলে স্বরবর্ণ যদি তিনটা হয়, বাকি ব্যঞ্জন বর্ণ কয়টা? চারটা। এখন আমাদের জোর অবস্থান বের করতে বলছে, জোর জোর অবস্থান অবস্থান। এখন 7, 2, 4, 6, তাহলে জোর অবস্থান কয়টা? তিনটা। তাহলে জোর অবস্থান তিনটা। অতএব আমাদের প্রশ্ন কি করছে, প্রশ্নটা জাস্ট দেখবো, দেখে দেখে তুলে ফেলবো। ভায়োলেন্ট শব্দটির অক্ষরগুলো দ্বারা কত প্রকার বিন্যাস করা যেতে পারে যদি স্বরবর্ণগুলো জোর অবস্থানে থাকে? তাহলে এখানে লিখবো, স্বরবর্ণগুলো জোর অবস্থানে থাকলে মোট বিন্যাস সাজায় লিখলাম আর কি। স্বরবর্ণগুলো জোর অবস্থানে থাকলে, জোর অবস্থানে থাকলে মোট বিন্যাস, মোট বিন্যাস। এবং স্বরবর্ণগুলো যদি জোর অবস্থায় থাকে তাহলে মোট বিন্যাস কত হবে? তাহলে জোর অবস্থান কয়টা? তিনটা। তাহলে 3P, যেহেতু আমাদের কি আসন অবস্থান করে দিছে, আর স্বরবর্ণ তিনটা আছে, মোট অবস্থানও তিনটা আছে, তাহলে 3P3 × 3P3 × কী দিব আমাদের ব্যঞ্জন বর্ণ কয়টা আছে? চারটা আছে না, আর রিপিটেড কোনো রিপিটেড ল্যাটার নাই, তাহলে মানে 4 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, তাহলে স্বরবর্ণের জন্য এটা, ব্যঞ্জন বর্ণের জন্য এটা। আচ্ছা, তো এইটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, 3P3 মানে কত? 6 × ক্যালকুলেটারে ক্যালকুলেশন করে নেবেন। আর ফ্যাক্টোরিয়াল 4 মানে কত? 24। 24 আর 6 গুণ করলে কত আসবে? 144। তাহলে মোট বিন্যাস কত? 144। এটা এই অঙ্কের সমাধান। আশা করা যায় ক্লিয়ারলি বুঝতে পারছেন, কারণ এখানে না বোঝানোর কোনো কিছুই নাই। প্রথমে স্বরবর্ণগুলো, এখন আপনারা বলতে পারেন, তাহলে এখানে ফ্যাক্টোরিয়াল দিলাম, এখানে আবার পি দিলাম, এটা কেন? এটার কারণ হচ্ছে, এখানে আমাদের দুইটা ইনফরমেশন আছে, একটা হচ্ছে স্বরবর্ণ তিনটা এবং অবস্থানও তিনটা। এই জন্য আমরা কি করছি, এইভাবে লিখছি। কিন্তু ব্যঞ্জন বর্ণ কয়টা আছে? চারটা। কিন্তু ব্যঞ্জন বর্ণের কি কোনো অবস্থান সম্পর্কে বলছে, যেটা বেজোর অবস্থানে থাকবে বা অন্য কোনো অবস্থানে থাকবে? বলেনি। তাই কি করছি, শুধুমাত্র ফ্যাক্টোরিয়াল 4 দিছি। এখন কোনো রিপিটেড ওয়ার্ড আছে এখানে? রিপিটেড ওয়ার্ড নাই, তার মানে নিচে আমরা কোনো কিছু ভাগ দিতে পারিনি, কারণ নাই ইনফরমেশন, নাই আমরা কি দিব। তো তারপরে কি করছি, দুইটা গুণ করে আমরা ক্যালকুলেশন করে বের করে ফেলছি। আচ্ছা, তাহলে 9 নম্বর প্রবলেমটা বোঝা গেছে। এখন আমরা 10 নম্বর প্রবলেমটা একটু দেখার চেষ্টা করি। 10 নম্বর প্রশ্নটা একটু নতুন, এটা আলাদা অঙ্ক, তো এখানে একটা অঙ্ক শিখলেই যথেষ্ট, আপনাদের বেশি অঙ্ক শিখতে হবে না, আর লাগলে পরবর্তীতে করে দেবো। তাহলে 4 × n ফ্যাক্টোরিয়াল / n-3 = 5 × n-1 ফ্যাক্টোরিয়াল / n-1-3। তাহলে
এটাকে কি করব সমাধান করব, মানে n এর মানটা বের করব। মূল কথা হচ্ছে এটা। তাহলে প্রথমে কি করি, ডাকটা দেখে দেখে তুলে ফেলি, প্রথমে ডাকটা দেখে দেখে তুলে ফেলি। আমি একটা নতুন পেজ নিয়েছি, এই পেজে ধরবে না মনে হয়। প্রথমে ডাকটা দেখে দেখে তুলে ফেলবো। তাহলে প্রবলেম নাম্বার কত, 10। প্রবলেম নাম্বার 10, ডাকটা কি ছিল, 4 × np³ ইকুয়াল 5 × এই ডাকটা ভুল করে ফেলছি, ডাকটা ভুল করে ফেলছি। আচ্ছা এইটা ডাক না, এটা অঙ্কের একটা সমাধানের লাইন, এটা মিস্টেক করে ফেলছি। আচ্ছা অঙ্কের ডাকটা হবে এখানে 4 × np³ ইকুয়াল 5 × n-1p³। এইটা ডাক, এটা 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 অঙ্কের একটা লাইন, এটা না সরি, এইটা হচ্ছে ডাক। তাহলে ডাকটা প্রথমে দেখে দেখে তুলে ফেলি। ডাক কী ছিল, ডাক ছিল n, তাহলে ডাক ছিল n-1p³। এখন দেখেন এই যে আমরা ফ্যাক্টরিয়ালের অঙ্ক এতক্ষণ ধরে করলাম, করে কি বুঝলাম, ফোর আছে, ফোরের জায়গায় ফোর থাকবে, কোনো সমস্যা নাই। এখন পি কে তুলে ফেলতে হলে উপরে যেটা আছে এটাকে কি করব, ফ্যাক্টরিয়াল দিয়ে দিব। এন থাকলে এন ফ্যাক্টরিয়াল, ওয়ান থাকলে ওয়ান ফ্যাক্টরিয়াল, পি থাকলে পি ফ্যাক্টরিয়াল, এম থাকলে এম ফ্যাক্টরিয়াল, যেইটাই থাকবে ওইটাই ফ্যাক্টরিয়াল, 100 থাকলে 100 ফ্যাক্টরিয়াল। আর পির বেলায় কি শিখাইছি, উপরেরটা মাইনাস নিচেরটা, তার মানে n-3 ফ্যাক্টরিয়াল ইকুয়াল আমরা এখানে কত আছে, 5 আছে। এখন আবার এখানে পি তুলে দিব, পি তুলে দিলে কি করবো, উপরেরটাকে ফ্যাক্টরিয়াল বানাই দিব n-1, আর পরে কি করব, উপরেরটা মাইনাস নিচেরটা, তাহলে n-1 উপরে আছে, আবার মাইনাস নিচেরটা হচ্ছে 3, তার মানে এটা চলে আসলো। এখন আমরা এটাকে কিভাবে ক্যালকুলেশন করতে পারি, এটাকে ক্যালকুলেশন কিভাবে করতে পারি, এটাকে দুইভাবে ক্যালকুলেশন করতে পারি, এইটাকে ভাঙ্গাই দিয়ে অথবা এইটাকে ভাঙ্গাই দিয়ে, মানে ছোটোটাকে বড় করে অথবা বড়টাকে ছোট করে, মানে দুইটাকে তো লেভেল করতে হবে তাই না। এখন যে কোনো ফ্যাক্টরিয়াল ভাঙ্গানোর ক্ষেত্রে, যে কোনো ফ্যাক্টরিয়াল ভাঙ্গানোর ক্ষেত্রে, যে কোনো ফ্যাক্টরিয়াল ভাঙ্গানোর ক্ষেত্রে এ ভিতরের যে সংখ্যাটা আছে, ভিতরের যে সংখ্যাটা আছে এই সংখ্যাটাকে কি করব, বাইরে নিয়ে চলে আসতে পারবো। বাইরে নিয়ে আসলে কি হবে, ভিতরের সংখ্যাটাকে এক বিয়োগ করে দিতে হবে। যে কোনো সংখ্যার ক্ষেত্রে আমি একটা আলাদা জায়গায় লিখে আপনাদের আবার দেখাই দিচ্ছি ক্লিয়ার বোঝানোর জন্য, এটা আপনাদের আবার লিখতে হবে না, তো আমি একটা আলাদা পেজে লিখতেছি। মনে করেন এখানে 9 আছে, 9 ফ্যাক্টরিয়াল আছে, 9 ফ্যাক্টরিয়ালের 9টাকে বের করে নেওয়ার জন্য, 9 ফ্যাক্টরিয়ালের 9টাকে বের করে নেওয়ার জন্য 9টাকে সামনে লিখে ফ্যাক্টরিয়াল 9-1 লিখতে পারি, অর্থাৎ 9 × 8 ফ্যাক্টরিয়াল, 9 থেকে 1 গেলে। ঠিক একইভাবে, ঠিক একইভাবে এই এন ফ্যাক্টরিয়াল থেকে এনটাকে তুলে নেওয়ার জন্য, এন ফ্যাক্টরিয়াল থেকে এনটাকে বাইরে নিয়ে আসার জন্য আমরা কি করতে পারি, n-1 করতে পারি, এটাকে কমায় দিতে পারি। এটা কমাই দিলে সুবিধা কি হবে, এই পাশে n-1, এই পাশে n-1, দুইটা কাটাকাটি করে দিতে পারবো। আচ্ছা এটা গেল উপরেরটা, উপরের অ্যাকাউন্ট কী হইলো, ক্লোজ হয়ে গেল। এখন নিচে এখানে n-3 আছে, আবার এখানে n-3-1 আছে, তার মানে n-4 আছে। তাহলে এইটা থেকে যদি n-3টা বাইর করে নিয়ে নিই তাহলে কিন্তু n-4 চলে আসবে। তাহলে এখানে n-3 এটা বের করে নিয়ে চলে আসছি, তাহলে কি হবে, এ n-3-1 হয়ে যাবে, যতটুকু থাকবে তার সাথে আরও কি হয়ে যাবে, -1 হয়ে যাবে। আমি আবারও আপনাদের বোঝাই দিচ্ছি, যে কোনো সংখ্যা থেকে ওই সংখ্যাটা তুলে নিলে ওই সংখ্যা থেকে এক বিয়োগ হয়ে যাবে। যেমন এর আগে আমরা এখানে 9 করছিলাম, 9 থেকে যদি 9টাকে তুলে নিয়ে নিই তাহলে 9-1 হবে। যদি এটা এ ফ্যাক্টরিয়াল থাকতো, এটাকে তুলে নেওয়ার জন্য কি করব, a-1 করব। এখন যদি এটা a+1 ফ্যাক্টরিয়াল থাকে তাহলে a+1 ফ্যাক্টরিয়ালটা তুলে নেওয়ার জন্য কি করব, a+1-1 করে দেব। বোঝা গেছে, যদি a-1 থাকে এটাকে যদি তুলে নিতে বলে তাহলে কি করব, a-1টা তুলে নিয়ে a-1-1 করে দেব। যদি a-9 থাকে ফ্যাক্টরিয়াল, এটাকে যদি তুলে নিতে বলে তাহলে a-9টা তুলে নিয়ে a-9-1 লিখব। আশা করা যায় ক্লিয়ারলি বুঝতে পারছেন। এটা লিখলে এটা এটা সমান হয়ে গেছে ইকুয়াল 5 × এখন n-1,
ফ্যাক্টরিয়াল এখানে মাইনাস ওয়ান মাইনাস থ্রি, মাইনাস থ্রি মাইনাস ওয়ান, মানে দুইটাই কিন্তু মাইনাস ফোরে হচ্ছে। তো সাজানিটাকে আমরা কি করে দিই, একটু সাজিয়ে নিই। এখন উভয় পাশ থেকে কাটে দিতে পারবো, কিন্তু আমরা এমনি এমনি কাটতে পারবো না, কারণ মাঝখানে কি আছে, সমান চিহ্ন আছে। তাহলে আমরা কি করতে পারি, আমরা এখানে লিখতে পারি উভয় পক্ষে, উভয় পক্ষকে এ যে এটা আছে না, এটাও কাটে দিতে পারি। তাহলে এটা কি আছে, নিচে আছে, তাহলে এটা কি কোথায় লিখবো, উপরে লিখবো। নিচে থাকলে উপরে এন মাইনাস থ্রি মাইনাস ওয়ান, আর উপরে কত আছে, এন মাইনাস ওয়ান, এটাকে নিচে লিখবো, এন মাইনাস ওয়ান দ্বারা গুণ করে, দ্বারা গুণ করে। তাহলে এইটা দ্বারা যদি গুণ করি, তাহলে এইটা আর এইটা বাদ যাবে, আর এইটা আর এটা কি হয়ে যাবে, বাদ হয়ে যাবে। যদি বাদ হয়ে যায়, তাহলে উপরে শুধুমাত্র কি থাকতেছে, ফোর থাকতেছে, আর এখানে কি থাকতেছে, এন থাকতেছে, এখানে কি থাকতেছে, এন মাইনাস থ্রি থাকতেছে, ইকুয়াল এখানে উপরে কত থাকতেছে, ফাইভ, নিচে তো সব কাটে কুটে শেষ করে দিছি, তাহলে ফাইভ মাই ফাইভ বাই ওয়ান থাকতেছে। আশা করা যায় এতটুকু ক্লিয়ারলি বুঝতে পারছেন। এখন এটাকে কি করব, আর গুণ করে দেবো, পাঁচ আর এন গুণ করলে কত, ফাইভ এন, পাঁচ আর তিন গুণ করলে মাইনাস পনেরো, ইকুয়াল ফোর আর ওয়ান গুণ করলে ফোর এন। এখন এন এনগুলোকে এক সাইডে নিয়ে আসি, ফাইভ এন এখানে প্লাস ছিল মাইনাস ফোর এন, ইকুয়াল মাইনাস পনেরো ছিল প্লাস পনেরো হয়ে যাবে। এখন ফাইভ এন থেকে ফোর এন গেলে শুধুমাত্র এন থাকবে, এন সমান কত, পনেরো। তাহলে আমরা তো এন এর মান বের করবো, অতএব এন ইকুয়াল পনেরো। এই অঙ্কের সমাধান কি হয়ে গেছে। তো আশা করা যায় আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন, কোথাও বুঝতে সমস্যা হলে কোনো টেনশন নাই, পরবর্তী অঙ্কগুলোতে আমরা আরও বিস্তারিত আলো আরও ভালোভাবে বোঝার চেষ্টা করব। তো ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট পর্বে। খুদা হাফেজ।